নাফি চৌধুরী বলেছেন, আমার 16 ভরি রূপা, 6 ভরি স্বর্ণ আছে, আমার কি যাকাত ফরজ হয়েছে? আমি গৃহিণী, আমি কোথা থেকে টাকা দেব? আচ্ছা, রূপা এবং স্বর্ণকে যদি আপনার আর কোনো এলিমেন্টস না থাকে, শুধুই অলংকার, তাহলে রূপা এবং স্বর্ণকে একসাথ করাটা জরুরি নয়। যদি ওলামায়ে কেরামের মধ্যে একদল বলেছেন যে হ্যাঁ, যেহেতু এগুলো মুদ্রা মানের, অতএব একসাথ করেই জাকাত দিতে হবে, কিন্তু এটা শুদ্ধ নয়। যদি কারো কাছে টাকা থাকে তখন এই ব্যাপারটা আসে। যদি আপনার কাছে কোনো টাকা না থাকে, শুধুই 16 ভরি রূপা, রূপার অলংকার এবং 6 ভরি সোনার অলংকার আছে, তাহলে কোনোটাই নেশার পরিমাণ না পৌঁছায়, আপনি দেবেন না। আর আরেকটা মতো এখানে বলে রাখি, অলংকারের জাকাত দিতে হবে না, এমন একটি মত সেই সাহাবাদের যুগ থেকে আজ পর্যন্ত আছে। যদিও আমরা সেই মতটাকে প্রাধান্য দেই এবং সেই মতটাকে রাজেহ বলি, শক্তিশালী, যে মতটা বলছে যে না, মহিলাদের স্বর্ণরূপার অলংকারেরও জাকাত দিতে হবে, কারণ এই স্বর্ণ অথবা রূপা এটি অলংকার হওয়ার পরেও এর মুদ্রামান কমছে না। বাজারে স্বর্ণের যত ক্যারেট স্বর্ণের যে দাম, এটা ব্যবহৃত স্বর্ণ হওয়ার পরেও সেই দামই সেটা থাকে এবং সেই দামে সেটা অনেক দিন ব্যবহার করার পর বিক্রি হয়। ফলে অন্যান্য দলিল বা সব কিছুকে বিশ্লেষণ করে আমরা বলবো যে স্বর্ণ অলংকারের জাকাত দিতে হবে, এটাই শুদ্ধ। এখন ব্যক্তির সাথে যদি অন্য কোনো টাকা পয়সা থাকে, যেমন তার ডিপিএস থাকে, তার হাতে ক্যাশ থাকে, তার ব্যাংকে ডিপোজিটেড মানি থাকে, তখন এই স্বর্ণ অলংকারের নেশাব যদি একটু কম হয়, যেমন 6 ভরি, তার সাথে টাকা মিলে যদি ভরিটা বা নেশাবটা পূর্ণ হয়ে যায়, তখন তাকে জাকাত দিতে হবে। আর যারা বলছেন যে স্বর্ণ অলংকারে জাকাত দিতে হবে না, তাদের জন্য তো এই বিষয়টা অনেক সহজ সমাধান। যারা দিতে হবে বলেছেন, হয়তো কনফিউশনটা সেই জায়গা থেকে এসছে, যারা দিতে হবে বলেছেন, মনে রাখতে হবে এটা একটা সম্পদ হিসেবে বিবেচনা করেই তারা দিতে হবে বলেছেন। অতএব অন্য টাকার সাথে যদি নেশাব পুড়ে যায় তখন কিন্তু দিতে হবে, আর যদি অন্য কোনো রকম টাকা না থাকে তখন নেশাব পুরা না হওয়ার কারণে আমরা বলবো যে এটা দিতে হবে না, এবং দুটোকে একসাথ করারও কোনো প্রয়োজন নেই।